নিয়মিত আয়োজন। আজকের আমি কাজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম ছিলি। আজ আমাদের অতিথি তিনজন বিজ্ঞানী, তারা সোনামাই সমধিক পরিচিত। তারপর আমি পরিচয় করে দিচ্ছি। আমার একবারে বাম পাশে রয়েছেন ডক্টর নুরুন নবী, যিনি একাধারে বিজ্ঞানী, লেখক এবং মুক্তিযোদ্ধা। তার পাশে রয়েছেন আমাদের ডক্টর জিনাত নবী, উনি একজন বিজ্ঞানী। এবং আমার ডানে রয়েছেন আরেকজন বিজ্ঞানী, যিনি যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক। এই তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে আসবার জন্য। তা আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা তিনজনই মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে আপনারা সরাসরি অংশগ্রহণ করেছেন। আপনাদের সেই যুদ্ধকালীন যে স্মৃতি, আপনারা যে যুদ্ধ করেছেন, সেই বিষয়গুলো আমরা জানতে চাইবো। আমাদের দর্শকদের প্রশ্ন করবেন। প্রথমে আমি নবীদের কাছে আসবো। নবী যদি বলেন আপনার মুক্তিযুদ্ধের সেই স্মৃতি। স্যার ধন্যবাদ, ধন্যবাদ। মুক্তিযুদ্ধের এই মাসে সবাইকে আমি আমাদের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। 1971-এ 26শে মার্চ বা 25শে মার্চের শেষ রাত্রে যুদ্ধ শুরু হলেও মুক্তি সংগ্রাম কিন্তু শুরু হয়েছিল এখানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে মুক্তি সংগ্রামের একটা প্রেক্ষাপট রয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল সেই মুক্তি সংগ্রামে একজন ছাত্রকর্মী হিসাবে কাজ করার জন্য। বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফার আন্দোলন, ছাত্র সমাজের তুবায়েল আহমেদের নেতৃত্বে 11 দফার আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপরে 70-এর নির্বাচন, তারপরে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন, সমস্ত কিছুতেই আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। 7ই মার্চ বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন, আমাদের মতো যারা ছাত্রকর্মী তাদের কাছে সেই স্বাধীনতা সেদিনই ঘোষণা করা হয়েছে। আমরা জানতাম পাকিস্তানিরা আমাদেরকে আলোচনার মাধ্যমে স্বাধীনতা দেবে না, এর জন্য যুদ্ধ করতে হবে। সেই জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং কিছু কিছু সংগঠনের কিছু কিছু ছাত্ররা ট্রেনিংও নিচ্ছিল। তো যাই হোক, 25শে মার্চে যখন সকালবেলা আমরা শুনতে পেলাম বঙ্গবন্ধুর সাথে এখানে আলোচনা ভেঙে গিয়েছে, আমরা ছাত্র সংগ্রাম পরিষদের যারা কর্মী ছিলাম, আমরা কিন্তু সার্বক্ষণিক কর্মী ছিলাম। তখন এফএসএলের ছাত্র হিসাবে আমরা প্রায় 20-25 জন ছাত্র লীগ ছাত্র ইউনিয়নের কর্মীরা আমরা সারাদিন অসহযোগ আন্দোলনে কাজ করতাম। 25শে মার্চ সকালবেলা শুনতে পেলাম যে আলোচনা ভেঙে গিয়েছে, রাত্রে ইহাইকার চলে যাবে এবং রাত্রে হয়তো আমাদের উপরে অ্যাটাক হতে পারে। আমরা তখন সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস ছিল, সেখানে গিয়ে আমাদেরকে অ্যাসাইন করা হলো যে ইহাই এখানে অলরেডি বিমানবন্দরের ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দরে চলে গিয়েছে, আলোচনা ভেঙে গিয়েছে। আমাদেরকে শাহবাগ, তখন যে শাহবাগ আজকে যে হসপিটাল বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল, তখন ওখানে শাহবাগ হোটেল নামে পরিচিত ছিল, ওইখানে আমাদেরকে ব্যারিকেড তৈরি করতে হবে। ওই শাহবাগ হসপিটাল, শাহবাগ হোটেলের সামনে তখন মুসলিম কনভেনশন লীগের একটা বড় বিল্ডিং হচ্ছিল, কনস্ট্রাকশন অনেক ম্যাটেরিয়াল ছিল। তা আমরা যা জিন্না হলের পিছনে যে বস্তি, সেখান থেকে বস্তির থেকে প্রায় 50-60 জন এবং আমরা এর পিছনে কয়েকজন মিলে ওইখানে গিয়ে আমরা ব্যারিকেড শুরু করব, রড ইট কাজ যাচ্ছিল। তার 11:30-12:15 দিকে একটা আর্মির কনভয় যাচ্ছিল শাহবাগ হোটেল, তখন একটা ফোয়ারা ছিল, সেই আমাদের কাজের হইচই দেখে তারা থাম থেমে আমাদের দিকে গাড়িটাও সোজা করে লাইট হেডলাইট দিয়ে দেখলো আমরা কী করছি। আমি সেই সময় সৌভাগ্যক্রমে ফুটপাতে একটু দাঁড়িয়েছিলাম ডিস্টার্ব দেওয়ার জন্য। তো পাকিস্তান সেনাবাহিনী লাইট আমাদের পরে ফেললো, সাথে সাথে গুলি মেশিন গান দিয়ে গুলি বসা। আমি লাফিয়ে লাফ দিয়ে সেই তখন একটা ইয়ের নর্দমার মতো ছিল সেখানে পড়লাম, তারপরে সেই নর্দমা দিয়ে আমার গুলি দিয়ে আমি চলে গেলাম। তখন ওই শাহবাগ রাস্তার মাঝখানে একটা বাড়ি ছিল, ওর পাশেই ছিল আমার এক কাজিনের বাসা, সেখানে কিন্তু ইতিমধ্যেই মেশিন গান এগুলি চারদিকে শুরু হয়ে গেছে। আমি যখন বাসায় পৌঁছলাম তখন শাহবাগের তখন পিলখানার আক্রমণ শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আক্রমণ শুরু হয়েছে, পুলিশ ফাঁড়িতে আক্রমণ শুরু হয়েছে, পুরনো ঢাকায় হিন্দু বস্তি যেখানে হিন্দুর যে এলাকা সেখানে আক্রমণ শুরু হয়েছে। তো সারা রাত মনে হলো ঢাকা শহর একটা নরকে পরিণত হয়েছে, চারদিকে গুলি, আগুনের ধোঁয়া, আগুন ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এবং তারপরেই যখন ইহাই খান পরের দিন ঘোষণা দিলেন শেখ মুজিব
হলো ট্রেটর, দেশদ্রোহী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যখন কারফিউ উঠে গেল তখন আমি ঢাকা শহরে আমাদের ইউনিভার্সিটির যে এলাকাটা সেই নিউ মার্কেটের পাশে বস্তি কাঁচা বাজারে আগুনে পড়া মানুষ, তারপরে শহীদুল্লাহ হলে পর হলে চার পাঁচজন ছাত্রের লাশ, শহীদ মিনার ধ্বংস ইত্যাদি দেখে বাসায় ফিরে এলাম। তারপরে অনেক কষ্টে এতে যখন কারফিউ উঠবে তখন আমি টাঙ্গাইলে গিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধে কীভাবে কী করেছি সেটা পরে আবার শুনবো। আমরা ডক্টর জিনাতুলকে শুনবো, দর্শকরা জানেন ডক্টর জিনাতুল একজন মুক্তিযোদ্ধা এবং তিনি আমাদের নই ভাইয়ের সহধর্মিনী। এভাবে আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন। 1971 সালে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স বাইকিং স্টুডেন্ট ছাত্রী। আমাদের তখন ফাইনাল পরীক্ষা হচ্ছিল, ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছিল এবং পরীক্ষার শেষ দিন ছিল সেদিনকে, যখন আমরা দেখলাম যে সব বঙ্গবন্ধুর ভাষণের পরিপ্রেক্ষিতে সব কিছু বন্ধ হয়ে গেল এবং আমাদের আর এক ঘন্টা হলেই আমরা পরীক্ষাটা শেষ করতে পারতাম, অনার্স পরীক্ষার ফাইনাল যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করতে পারতাম। সেটা শেষ না করেই আমি এবং নবী আমার ক্লাসমেট ছিল, আমরা ব্যবসা থেকে বের হইতাম। বের হওয়ার পরে তারপরে আমরা তখন আমি রোকেয়া হলে থাকতাম, রোকেয়া হলে যখন আসলাম তারপর তখন তো বাসায় যেতে পারতেছি না কী অবস্থা। তারপর আমি আমার বাবাকে টেলিফোন করে জানালাম যে আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব। তো উনি বললেন যে দেখো এখন যা অবস্থা রাস্তাঘাটে, তুমি এসো না, আমি আসতেছি, তোমাকে কিন্তু আসতেছি। উনি সাথে সাথে রওনা দিলেন, রওনা দিয়ে আমাকে 11 মার্চ রোকেয়া হল থেকে নিয়ে দিনাজপুরে নিয়ে চলে গেলেন। তো ওইখানে কয়েকদিন থাকলাম, থাকার পরে যে আমাদের গ্রামের বাড়ি, আমার দিনাজপুর শহরে আমার গ্রামের বাড়ি, আর আমাদের বাসার পিছন দিকে ছিল মেজরের বাড়ি। মেজর ছিল একজন পাকিস্তানি। তো যেদিন 25 মার্চ রাত থেকে দিনাজপুরের যত ইয়াং ছেলেরা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তারা মেজরের বাড়ি আক্রমণ করে এবং আক্রমণ করাতে সারা রাত আমাদের বাসায় গোলাগুলি শুরু হয়। আমরা তখন জানতাম না যে কী হচ্ছে বাইরে। আমরা ঘরের দরজা বন্ধ করে যা ছিল রান্নাবান্না সব ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আমরা খাটের নিচে বসে থাকতাম যেন গোলাগুলি আমাদের শরীরে না লাগে। আমাদের বাসায় প্রচুর গোলাগুলির খোসা শেল এগুলো পড়েছে, যেহেতু ওইটা একদম পিছনে বসেছে। তারপরে ওখান থেকে 25 মার্চের পরে 2-1 দিন আমরা দেখলাম যখন একটু স্টেবল হয়ে গেছে তখন আমরা হেঁটে হেঁটে দিনাজপুর থেকে চলে গেলাম। প্রথমে চলে গেলাম আমার বাবার ছাত্রের বাসায়, আমার কাছাকাছি, কারণ আমাদের দাদার বাড়ি যেতে হলে অনেক উচিত থাকে, সেই জন্য আমরা কাছাকাছি হেঁটে দিনাজপুর শহরের কাছে একটা গ্রামে। কিন্তু আমাদের চেহারায় কী বৈশিষ্ট্য ছিল জানি না, যাওয়ার সাথে সাথে দেখি রাতে সব কানাঘুষি শুরু হয়ে যায় এবং তারপরে একদিন সকালে বলে যে আপনার মেয়েদেরকে করা হয়েছে, কারণ ওদের চেহারার মধ্যে একটা শহর ছাপ আছে। তখন তারপরে দিন সকালে আমরা বের হয়ে যাই। এই করতে করতে আমরা একদম প্রত্যন্ত একটা গ্রামে যাই পৌঁছাই, সেখানে ছিলাম। কিন্তু ওইখানে যাওয়ার পরেও দেখি প্রায় 7 দিনের ভেবে আমরা রাস্তা মধ্যে, ওইখানে যাওয়ার পরে দেখি যে রাতের বেলা সবসময় ওই লোকজন হঠাৎ করে গোলাগুলির শব্দ, যে খান সেনারা আসছে। তখন আমরা জানের ভয়ে ওখানে একটা নদী ছিল, নদীর গর্তের ভিতরে মাছ রাতের লুকাতে কয়েকদিন পরে শেষে আমরা ঠিক করলাম, আমার আব্বা ঠিক করলাম তখন যে আমাদের তিনি, আমি আর আমার বোন ছিল, আমার বোন আবার তখন আমার দুলাভাই ছিলেন ব্যাংককে, আমার দুলাভাই তখন ঈদ করতে বোন ঈদ করতে আমাদের বাসায় আসছে এবং আমার বড় বোন তার 2 বাচ্চা এবং হাজব্যান্ড সহ আমাদের সাথে আমরা একসাথে বেরিয়ে গেছি। তখন আমরা বর্ডার ক্রস করে চলে গেলাম তালমা বলে একটা গ্রাম, দিনাজপুরের একদম পশ্চিম ইন্ডিয়াতে একদম কাছাকাছি বর্ডারে। ওইখানে যে আমরা ধরুন একটা খুব গরিব একটা ফ্যামিলির একটা বাসা ভাড়া দিই, কোথাও আমরা একটা শরণার্থী ক্যাম্পে ছিলাম। তারপরে আমরা একটা কেন ওইখানে থাকার মতো পরিবেশ ছিল না, এই 8 জন ব্যক্তি, কারণ আমরা একটা গরিব ঘরের একটা ছোট্ট দোয়াল ঘর ভাড়া করি, ভাড়া করলাম অনকন্ডিশন যে ওদের এটা বাড়ি ঘর দিলে মেরামতের টাকা পয়সা আমরা দিব, তার বিনিময়ে আমরা বক্তা থাকতাম। তারপর ওইখানে আমরা থাকা শুরু করলাম।
এবং ওইখান থেকে এরপরে আমি শরণার্থী ক্যাম্পে ভলান্টিয়ার হিসাব করছি। আচ্ছা, সার্ভিসটা আমরা পরে জানবো। অন্তত বাথুন ভাই কিছু দেয়, বাথুন ভাই একজন বিজ্ঞানী এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তো আপনার যুদ্ধকালীন যদি স্মৃতিটা ছোটবেলায় আমরা বরিশাল, আমার বাড়ি, আমরা দেখেছি ওইখানকার বরিশালের তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন মালেক সাহেব বলে একজন ভদ্রলোক, আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের একজন আমিনুল হক চৌধুরী বলে একজন, উনি সম্ভবত আমাদের আব্দুল গফার চৌধুরী চাচাতো ভাই, খুব বয়স্ক লোক, উনি বঙ্গবন্ধুর সহপাঠী ছিলেন, কিন্তু দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে উনি বরিশালে এসে ওই প্র্যাকটিস করেন। তো ওনারা মুক্তিযুদ্ধের জন্য এর আগেও আমি বহুবার দেখেছি বঙ্গবন্ধু এক সময় খুলনার থেকে যাওয়ার পথে বরিশালে হল্ট করেন, বরিশালে আব্দুল রফসান নিয়াবত সাহেব ছিলেন তার ভগ্নিপতি, তো এই বাসায় উঠতেন। আমরা ছোট, আমরা সব সময় যেতাম, কিছু কিছু ছাত্র এসে তখন কিছু পড়ছিলেন, আমি তখন ক্লাস নাইনে পড়ি সম্ভবত, মুক্তিযুদ্ধের সময় না, আগের কথা, আগের কথা বলছি। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ কিন্তু শুধুমাত্র 1971 শুরু হয় না, এটার জন্য যে প্রিপারেশন, এই প্রিপারেশন ছিল অনেক আগের থেকে। তো আমরা যখন ছোট স্কুলের ছাত্র তখন বঙ্গবন্ধু যখন আব্দুর রহমান নিয়াবতের বাসায় এসেছেন, সেখানে সবাই এসে বলতো, আমরা তখন অত কিছু বুঝতাম না, ছয় দফা তখন অলরেডি দেওয়া হয়েছে, তো এখন অন্যরা বলবো যে এই ছয় দফা আপনি কী চাচ্ছেন, কীভাবে বাঙালিদের অধিকার। তো উনি সব এটুকু মনে আছে, উনি দেখাতেন সবাইকে যে ছয় দফা দেখ এইভাবে, পাঁচটা আঙুল আর এই, যদি এই পাঁচ দফা না নামে তাহলে এক দফা, দ্যাট মিন্স এটাই স্বাধীনতা। কিন্তু আমরা তখন বুঝি নাই, আমরা তখন ছোট ছোট তো বুঝি নাই। যাই হোক, 1969 গণ আন্দোলনের পরেও 1970 ইলেকশন যখন ডিক্লেয়ার করলো ইয়াহিয়া খান, তারপর বঙ্গবন্ধু ইলেকশন করবেন এই আসলে বরিশাল অঞ্চলে, তখন খুব নভেম্বর মাসে একটা বিরাট বন্যা হয়, সাইক্লোন হয়, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যায়। এরপর বঙ্গবন্ধু আবার এই অঞ্চলে আসেন দেখার জন্য, এই অঞ্চলে তখন ইলেকশনটা বন্ধ থাকে। হ্যাঁ, তো বঙ্গবন্ধু তখন আসেন এই অঞ্চলে, আবার আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করি, আমরা তখন রিলিফের কাজ করি, আমি তখন অলরেডি ইন্টারমিডিয়েটে স্কুলে। তো সেই সময় একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, উনি বুঝালেন যে আপাতত এই ফ্রেমওয়ার্কের ভিতরে আমাদের নির্বাচন করতে হবে, কারণ আমরা নির্বাচনে যদি না যাই তাহলে আমরা বৈধতা স্বীকার করতে পারবো না, আমরা বৈধ হিসাবে বাংলাদেশের জনগণের যে নেতৃত্ব আমরা দিতেছি বা আওয়ামী লীগ দিতেছে এটা আমরা স্বীকার করতে পারবো না। তো এই ফ্রেমওয়ার্কের ভিতরে উনি ইলেকশন করলেন। আমার ধারণা, আমরা তখনই বঙ্গবন্ধুর সংস্পর্শে আসলাম এবং দেখলাম কীভাবে উনি নেতৃত্বকে দিচ্ছেন এবং দেশের মানুষকে কত ভালোবাসতেন এবং সবাই নাম জানতেন, উনি আমাদের গ্রামে যে আমার বাবার নাম জানতেন, সবাইকে ডেকে ডেকে সবাই সাথে ইয়ে করতেন, তা আমাদের এই জিনিসগুলো, বঙ্গবন্ধুর এই কোয়ালিটিগুলো আমাকে খুব, আমাদেরকে খুব আকৃষ্ট করত। তো 13 মার্চ যখন ইয়াহিয়া খান বিচার করলতে আমাদের সংসদ বসবে না ইলেকশন হওয়ার পরে, তখন সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলতেছে বঙ্গবন্ধুর নির্দেশে। বরিশালে তখন 4 তারিখ কি 5 তারিখ মার্চের আমরা খবর পেলাম যে মেজর জলিল কোলে একজন আছেন যিনি উজিরপুরে আছেন, তো ওনাকে নিয়ে আসার জন্য কিছু লোক গেল, আমিও তার সাথে গেলাম। তো এখানে হিরু ভাই বলে একজন ছিলেন, তার একটা হোন্ডা গাড়ি ছিল, হোন্ডা মোটর সাইকেল ছিল, আমরা, আমি, হিরু ভাই হোন্ডা চালাচ্ছেন, আমি হোন্ডার পিছনে, আমরা যেয়ে উদিরপুর থেকে মেজর জলিলকে নিয়ে আসলাম বরিশাল। কী উদ্দেশ্য কী আমি কিছু জানি না, অন্য নেতৃবৃন্দ তারা জানেন যে তাদের ইয়া। তো মেজর জলিলকে এনে উনি রাখলেন যেটা, যেখানে বিএম কলেজের সামনে, এখানে মহিউদ্দিন সাহেব করে বরিশালের আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, পরে উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তার একটা বাসা ছিল নির্মাণাধীন, ওই বাসায় রাখলেন। এখন এরপরের থেকে 6-7 তারিখের থেকে দেখি যে উনি এই মেজর জলিল সাহেব ট্রেনিং শুরু করেছে, কারণ ঢাকার থেকে হয়তো নির্দেশ ছিল আমরা সেটা জানি না, এবং আমাকে বললেন যে তুমি তোমার গ্রামাঞ্চলে, যেখানে আমাদের বাড়ি পাতানাট মেহেন্দিগঞ্জ বরিশাল সদর অর্থে, আমাকে বললেন তুমি ওখানে চলে যাও, এবং ওইখানে যারা সংগঠিত করলো মুক্তিযোদ্ধার এই সংগঠন, তারা এক ধরনের দামি রাইফেল তৈরি করলো মান্দার গাছের কাঠ দিয়ে, তখন আমাদের কাছে কোনো রাইফেল নেই, তো এই দামি তারা পাতানাটের একটা স্কুল আছে, হাই স্কুল আছে, জুবলি হাই স্কুল, রাতের বেলা এখানে এই ট্রেনিং শুরু হলো। কী জন্য কী আমাদের ধারণা নাই, কিন্তু তারা হয়তো নেতৃত্ব জানতেন, নেতৃবৃন্দ জানতেন যে আমাদের সামনেই মুক্তিযুদ্ধ করতে হবে, এবং আমরা ট্রেনিং নিয়ে শুরু করলাম। আমি যে স্কুলে, হাই স্কুলে থাকতো, আপনার স্কাউটে, বয় স্কাউটে ছিলাম, সুতরাং আমাদের জন্য শুরু ভালো ইয়ে ছিল, আমরা কিছু কিছু কায়দা কানুন জানতাম,
তা আমরা ট্রেনিং এইভাবে শুরু করে দিলাম মার্চ মাসের 6-7 তারিখ। তারপর এর পরবর্তী অধ্যায়ে আমরা আস্তে 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 আরও সংক্ষিপ্ত হলাম, মেজর জলিল বরিশালের নেতৃত্ব দিলেন এবং বরিশাল 27 এপ্রিল পর্যন্ত মুক্ত ছিল। সো এর পরবর্তী অধ্যায়ে আমরা আবার ওইখান থেকে সেরে চলে যাই। তার এইভাবেই আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ততা, এইভাবেই আমরা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ি এবং আমরা মুক্তিযুদ্ধের আরও কিছু কথা শুনবো। আচ্ছা, আমরা একটা বিরতি দেবো, তারপর আবার কথা শুনবো। প্রিয় দর্শক, সময় রেখা বিরতি, বিরতি পর আবার আমরা ফিরে আসবো আজকের আলোচনা। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট তিন মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। আমরা তাদের থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনবো, কথা শুনবো, তারপর আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত নিয়ে কথা বলবো। দর্শক, বিরতি পর আবার আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 East 163 Street, সুইট B1, রোনেক্স NY 10451, ফোন 7186396600। ইনফরমেশন টেকনোলজি, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, total IT solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47-73rd Street, Newark, USA. Concord IT Development, total IT solution. Nirob Restaurant and Sweetmeats. আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 Starling Avenue, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the five boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car.
We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকের আলোচনায়। আজ আমাদের সাথে রয়েছেন তিনজন বিশ্বকবিক মুক্তিযোদ্ধা, তিনজনই যুক্তরাষ্ট্র প্রবাসী, আমাদের সবাইয়ের পরিচিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক এবং বিজ্ঞানী ডক্টর নুরুন নবী এবং ডক্টর জিনাত নবী এবং ডক্টর আব্দুল মাতেন। আমরা তিনজনেরই প্রাথমিক কিছু তথ্য শুনছিলাম, আবার একটু সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই যুদ্ধের সরাসরি বর্ণনা দিতে। আমি টাঙ্গাইলে কাদের সিদ্দিকের নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। আমাদের টাঙ্গাইল জেলা ছিল, আপনারা সবাই জানেন, বর্ডার থেকে প্রায় 100 মাইল ভিতরে, ঢাকার থেকে 70-80 মাইল উত্তর। তা আমরা এটার নান কায়দায় প্রথম দিকে যুদ্ধ করি, কিন্তু আমরা যে জায়গাগুলো আক্রমণ করতাম পাকিস্তানিরা এসে পড়িয়ে দিত। তা আমাদের জায়গা দখল করে রাখার প্রয়োজনীয়তা ছিল। তা আমরা তখন হ্যাভি অস্ত্রের আমাদের দরকার ছিল। আমরা মেইনলি 3-3.3 রাইফেল দিয়ে যুদ্ধ করতাম। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো ভারতে গিয়ে মুজিবনগর সরকার, ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে হ্যাভি অস্ত্র আনার, সরকারি অস্ত্র আনার। আমি প্রথমে জাপানে যাই জুন মাসে, সরি ইন্ডিয়াতে যাই জুন মাসে, তারপরে যাই সেপ্টেম্বরে অক্টোবরে, আর শেষে যাই অক্টোবরের শেষে নভেম্বরের প্রথম দিকে। তো এই তিনবারে আমি প্রথমবার যখন যাই অনেক কষ্টে, অনেক ঝুঁকি নিয়ে আমাকে যেতে হয়েছে, ছদ্মবেশ ধরে নৌকা পথে নদী পথে পায়ে হেঁটে পাহাড়ের ভিতরে বিলের ভিতর দিয়ে। তো আমি গিয়ে ভারতীয় বিএসএফের ক্যাম্পে রিপোর্ট করি, এবং ওখানে গিয়ে আমি দেখতে পেলাম ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। তার কারণ হলো ইন্ডিয়ান আর্মি ইন্টারসেপ্ট, ওদের পাকিস্তানি আর্মি ইন্টারসেপ্ট করে ওরা জানতে পেরেছে যে টাঙ্গাইলে যুদ্ধ হচ্ছে পাকিস্তানিদের। তো আমার যখন পরিচয় দিলাম যে আমি কাদের সিদ্দিকির প্রতিনিধি, টাঙ্গাইল মুক্তি বাহিনীর প্রতিনিধি, তখন ব্রিগেডিয়ার শান্ত সিং, ও এক ব্রিগেড কমান্ডার, সে তুরাত থেকে পরের দিন আসলো, এসে আমাকে নিয়ে গেলো লেফটেন্ট জেনারেল গিল 1-1 কমিউনিকেশন জোনে সে কমান্ডার। তবে তার কাছে গিয়ে বললাম যে আমি অস্ত্রের জন্য এসেছি। সে অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, সে বললো অস্ত্র তোমরা যত বড় নিয়ে যাও, গোলা বারুদ অস্ত্রের কোনো লিমিটেশন নেই, কিন্তু কীভাবে নেবে সেটা একটা সমস্যা। ব্রিগেডিয়ার শান্ত সিং বললো যে সমস্যা হবে এই নৌকা খুঁজে পাওয়া। তো আমি পরের দিন মাইনকাচর, আসামের আসাম ময়মনসিংয়ের বর্ডারে, সেখানে মেইনলি পাট ধান পাটের বেচা কেনা হয় বাংলাদেশ, ইন্ডিয়া ইন্ডিয়া আসামের মধ্যে। তো সেখানে গিয়ে ভারতীয় বিএসএফের ক্যাপ্টেন, সে মাত্র আর 8টা নৌকা পেল যারা রাজি হলো সেই 100 মাইল ভিতরে। ওরা সাধারণত বর্ডার এরিয়াতেই ব্যবসা বাণিজ্য করে। তো সেই 8 নৌকা ভর্তি গোলা বারুদ, মেশিন গান, মর্টার, সমস্ত অস্ত্র নিয়ে যমুনা নদী দিয়ে অনেক কষ্টে, অনেক রিস্ক নিয়ে আমি গৃহপুরে, আমাদের একটা ক্যাম্প ছিল যমুনার পরে, সেখানে গিয়ে সেই অস্ত্রগুলো খালাস করলাম। এবং সেই অস্ত্র দিয়ে আমরা পাকিস্তানের একটা জাহাজ, হাবিব কমান্ডার, সেই আধুনিক অস্ত্র দিয়ে পাকিস্তানের 3টা জাহাজ অস্ত্র নিয়ে যাচ্ছিল ক্যান্টনমেন্টে, রংপুরে ক্যান্টনমেন্টে, সেইটা আমরা দখল করি। এবং সেই জাহাজের সমস্ত অস্ত্রগুলো কিছু আমরা উদ্ধার করে বাকিগুলো পুড়িয়ে দিই। তারপরে পাকিস্তানিরা আসে, কাউন্টার অ্যাটাক করে, আমরা তখন ওইখান থেকে আমরা রিট্রিট করি। কারণ আমরা সরাসরি যুদ্ধে মেশিন গান বিমানের গোলাতে আমরা মরতে চাই। তো যাই হোক, এই খবরটা বিবিসি, ভয়েস অফ আমেরিকা সারা বিশ্বে প্রচার হয় যে টাঙ্গাইলের মুক্তিবাহিনী পাকিস্তানের 3টি অস্ত্র বোঝাই জাহাজ দখল করেছে। কমান্ডার হাবিব পরে বীর বিক্রম পায়, তিনি মারা গিয়ে, বিশাল খবর, বিশাল খবর। এরপরে আমি দ্বিতীয়বার যাই, তখন আমার সাথে দেখা হলো লেফটেন্ট জেনারেল অরোরার সাথে। আমি তৃতীয়বার যাই অস্ত্র আনার জন্য, সেবারও লেফটেন্ট জেনারেল অরোরার সাথে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাকে জেনারেল অরোরা দিল, বললো যে তুমি প্রথম বাংলাদেশি, আর কেউ এটা জানে না, আমরা টাঙ্গাইলে প্যারা ট্রুপস
ছত্রি সেনা নামাবো নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম। তুমি তোমার কমান্ডার কাছে সেদিকে কাছে যেয়ে বলবে এবং তোমরা দুইজনে এই খবরটা জানবে। তোমরা একটা জায়গা ঠিক করবে, আমরা ভারতীয় বাহিনীর কয়েকজন সেনা পাঠাবো, তারা সে তোমাদের সাথে কোঅর্ডিনেট করবে, তাদের নিরাপত্তা দেওয়া তোমাদের দায়িত্ব আর জায়গাটা ঠিক করা তোমাদের দায়িত্ব, এবং ভারতীয় সেনাবাহিনীর সেই অবস্থার সাথে দূরপাল্লার ফয়াজিস থাকবে। তৃতীয়বার আমি যখন ভারতে যাই সেটা হলো অক্টোবরের শেষের দিকে, লেফটেন্যান্ট জেনারেল অরোরা যে ইস্টার্ন ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি তার সাথে আমি দেখা করি, সে তার সাথে মিটিং হয়। সেখানে উপস্থিত ছিল মেজর জেনারেল বি ব্রিগেডিয়ার সানসি। সেখানে লেফটেন্যান্ট জেনারেল অরোরা আমাকে বললে যে আমরা টাঙ্গাইলের নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে এক ব্যাটালিয়ন ছত্রি সেনার ইন্ডিয়ান ভারতীয় বাহিনীর প্যারা ট্রুপস, তো তোমাদের দায়িত্ব হবে জায়গা সিকিউর করা, যে ওরা যেখানে নামবে সেখানে যেন পাকিস্তানিরা এসে অ্যাটাকটা করতে পারে, আর দ্বিতীয়ত এই ঘটনাটা এইটা তুমি প্রথম ব্যক্তি জানলে এবং তুমি আবার কাদের সিদ্দিকি ছাড়া এটা যেন আর কেউ না জানে, এবং জীবন দিয়ে হলেও তোমার এই মেসেজটা কাদের সিদ্দিকির কাছে পৌঁছাতে হবে। তা আমি এসে কাদের সিদ্দিকি বললাম এবং জেনারেলরা বললো যে তোমাদের সাথে দেখা করার জন্য ভারতীয় বাহিনীর কয়েকজন অফিসার ওয়্যারলেসদের ভিতরে যাবে, তারা এই কোঅর্ডিনেট করবে প্যারা ট্রুপস নেওয়ার জন্য। তো কয়েকদিন পরে ডিসেম্বরের প্রথমে ক্যাপ্টেন পিটার, পরে জানলাম ওটা তার ছদ্মের নাম, আসলে সে বাঙালি, ক্যাপ্টেন ঘোষ, কলকাতার বাঙালি, সে হলো ইন্ডিয়ান আর্মির সিগন্যাল কোরের অফিসার। সে আসলো, তার সাথে আমি তাদের সিদ্ধি দেখা করে আমরা তিনটা স্পট ঠিক করলাম, কালিয়াতি এবং ঘাটালি, এবং সেই দূরপাল্লার ওয়্যারলেসের মাধ্যমে সে খবর দিল যে এখানে নামানো হবে। 11 তারিখে সেই ভারতীয় বাহিনীর এক ব্যাটালিয়ন কারাকুর কালিঘাটি ইয়েতে পল্লী ব্রিজের দুই পাশে নামলো, এবং তখন ইতিমধ্যেই পাকিস্তান বাহিনীর ব্রিগেডিয়ার কাদের খানের ব্রিগেড জামালপুর এবং ময়মনসিংহে ওরা যুদ্ধে হেরে ঢাকার দিকে যাচ্ছে, এবং হ্যাঁ প্যারা ট্রুপস নামে পল্লীতে ওরা মাঝখানে পড়ছে। সারারাতে যুদ্ধ হয়, সেখানে প্রায় 300-350 পাকিস্তানি আর্মি মারা যায়, আহত হয়। এটা একটা বিরাট একটা সাফল্য, মুক্তিযুদ্ধের একটা বিরাট সাফল্যের ঘটনা। তো যাই হোক, এর আগে তো টাঙ্গাইল মুক্তি বাহিনী মধুপুর থেকে সেই নাগরপুর পর্যন্ত হাইওয়েটা ফ্রি রেখেছে, তো কাজে ভারতীয় বাহিনী যখন টাঙ্গাইলে 11 তারিখে নামলো শাহরাতে যুদ্ধ করে, পরের দিন আমরা টাঙ্গাইল পুরা দখল করলাম। এর আগেই টাঙ্গাইল মুক্তি বাহিনীর কিছু কমান্ডাররা পশ্চিম দিক যমুনার দিক থেকে শহরের কিছু অংশ দখল করেছিল, আমরা ভারতীয় বাহিনী এবং মুক্তি বাহিনী কাদের সিদ্দিকি এবং ব্রিগেডিয়ার সান্স ব্রিগেডিয়ার জেয়ার কর্নেল পান্ন ছিল প্যারা ট্রুপসের কমান্ডার নেতৃত্বে আমরা টাঙ্গাইল পুরো দখল করলাম। সেই তারিখ ছিল, এটা ছিল 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর টাঙ্গাইল সম্পূর্ণ মুক্ত হলো এবং ভারত মুক্ত দিবস 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর এবং ভারতীয় বাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য তখন টাঙ্গাইলে অবস্থান করেছে। সেদিন রাত্রে ব্রিগেডিয়ার জেয়ার ব্রিগেডিয়ার সান্স সিং আসলে, ওরা এসে ওদেরকে নিয়ে দুই ব্রিগেড সহ কালিয়াগড় পর্যন্ত পৌঁছে গেল। কালিয়াগড়ে গিয়ে ব্রিগেডিয়ার টেলার সেখানে থাকলো, আরেকটা অংশ ব্রিগেডিয়ার সান সিংয়ের নেতৃত্বে নাগরপুরের মানিগঞ্জের রাস্তায় গেল। পরের দিন এইভাবে দুদিন থাকলো, তারপরে 16 ডিসেম্বর সকালবেলা মেজর জেনারেল নাগরা, ব্রিগেডিয়ার সান সিং, ব্রিগেডিয়ার টেলার, কাদের সিদ্দিকি হেলিকপ্টার যোগে ব্রিগেডিয়ার সান সিংয়ের ওইখানে গিয়ে খবর পেলো যে পাকিস্তানিরা যুদ্ধ আর গোলাগুলি করছে। তখন তারা মিরপুরে গিয়ে সেই ঐতিহাসিক সেই মেসেজ দিল, জেনারেল নাগরা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তারা ভারতীয় ইয়েতে কি বলে একাডেমিতে তারা ক্লাসমেট ছিল, যে তারা পরস্পরকে চিনত, এবং সেই জন্য ফার্স্ট নেমে জেনারেল নাগরা চিনি দেয় ডিয়ার আবদুল্লাহ, আই এম হিয়ার, প্লিজ সারেন্ডার, আই উইল টেক কেয়ার অফ ইউর ইন্ডিজিয়ান এবং কনভেনশন। যাই হোক, সেই মেসেজ নিয়ে ভারতীয় বাহিনী এবং আমাদের মুক্তি বাহিনীর লোকটা ক্যান্টনমেন্টে গেল। সেই মেসেজ পেয়ে জেনারেল জামশেদকে পাঠালো লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, জেনারেল নাগরা এবং ব্রিগেডিয়ার সানসিং ব্রিগেডিয়ার টিয়ার কাজী সিদ্দিকে রিসিভ করে ক্যান্টনমেন্টে নিয়ে সেখানে তারা সকালবেলা বসে আলোচনা করে কীভাবে সারেন্ডার করবে সেই ইনস্ট্রুমেন্ট ঠিক করে। তো এইভাবেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে টাঙ্গাইল মুক্তি বাহিনীর ভূমিকা ছিল অসাধারণ। টাঙ্গাইল মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধে তাদের অবদান ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য। তার কারণ হলো মিত্রবাহিনী তারা পাকিস্তান বাহিনীকে এমন একটা দিয়েছিল, এমন একটা ইন্ডিকেশন দিচ্ছিল যে ঢাকা শহর দখল হবে কুমিল্লাতে, কারণ ভারতীয় বাহিনী
কয়েকটা ডিভিশন সেখানে ট্যাঙ্ক কামান এগুলো নিয়ে যুদ্ধ করতেছিল। এছাড়া মুক্তিবাহিনীর কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স সবই ওই সেক্টরে ছিল। আর আরেকটা ধারণা দেওয়া হয়েছিল তো যশোর ওয়েবে ঢাকায় আসতে পারে, কিন্তু নর্থের যে 11 নম্বর সেক্টরে যে ময়মনসিং জামালপুর টাঙ্গাইল সেখানে মাত্র ছিল 2টা ব্রিগেড। আগে আমি আগেই বলেছি একটা ছিল ব্রিগেডিয়ার সানসিং আর একটা হল ব্রিগেডিয়ার ফ্লিয়ার, এরা হলো ইনফ্যান্ট্রি, এদের সাথে কোনো কামান টামান কিছু ছিল না। তো কামান ছাড়া গোলন্দাজ বাহিনী ছাড়া জায়গা দখল করা যায় না। তো পাকিস্তানিরা ভেবেছিল যে এই নর্থ দিয়ে কিছুই হবে, যার ফলে ওরা রেখেছিল এক বুড়ো ব্রিগেডিয়ার কাদের খান, সে 65-এর যুদ্ধে একবার সার্ডার করেছিল পশ্চিম পাকিস্তান বর্ডার, তাকে রেখেছিল। তো এদিকে মিত্রবাহিনীর স্ট্র্যাটেজি ছিল যে আমরা পাকিস্তানিকে ধোকা দিব যে আমরা কুমিল্লা হয়ে ঢাকা দখল করব, কারণ এটা শর্ট ডিস্টেন্স এবং হ্যাভি মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী ওইখানে নিয়োজিত করা হয়েছিল এবং যুদ্ধ চলছিল খুব। পাকিস্তানিরাও ভেবেছিল যে এখানেই বড় যুদ্ধ হবে। তো যখন ওরা ওইদিকে ব্যস্ত তখন এই 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস টাঙ্গেলে নেমে অলমোস্ট বিনা যুদ্ধে 16 ডিসেম্বর সকালবেলা বের করে যে হাজির পায়। তো কাজেই মিত্রবাহিনীর যে এই স্ট্র্যাটেজি যুদ্ধ জয়ে এটা পাকিস্তানিরা লুফে নিয়েছিল, তারা ধোকা খেয়েছিল এবং টাঙ্গাইল মুক্তিবাহিনী এই সুযোগটা করে দিয়েছিল যুদ্ধ জয়ে। তো সেই জন্য আমি মনে করি টাঙ্গাইল মুক্তিবাহিনী কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা বিশেষ অবদান রেখেছিলাম মুক্তিযুদ্ধের এই বিজয়ে, বিজয় অর্জনের সাথে। এই জন্য আমি মনে করি যে আমরা সৌভাগ্যবান, কারণ বহু মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে কিন্তু এরকম একটি স্ট্র্যাটেজির সাথে সংযুক্ত হওয়ার সুযোগ আমাদের হয়েছিল, আমার হয়েছিল। আবার রাজনীতি আপনার কাছে, আমি যদি আপনার অভিজ্ঞতাটা দর্শক হিসেবে আপনাকে বললাম যে যখন আমরা বর্ডার ক্রস করে পশ্চিম দিনাজপুরে গেলাম কালনা নামক একটা ছোট্ট গ্রামে, তো ওখানে যে যখন দেখলাম যে শরণার্থী ক্যাম্পে থাকার মতো জায়গা না, একদম খোলা মাঠের নিচে ছোটো ছোটো তাঁবুর মধ্যে, তখন আমরা আমার বাবার চেষ্টা করলো যে আমাদের জন্য এখন কোনো জায়গা পাওয়া যায় কি না। কাছাকাছি একটা গ্রামে আমরা একটা ছোট্ট একটা ঘর পেলাম, যে ঘরটার ছাদ দিয়ে ছাদ পুরা মানে খালি বলতে গেছি, আর নিচে আমরা থাকতাম। যখন বৃষ্টি হতো তখন আমরা সব দেখছি পাতিল সামনে দিয়ে ওর মধ্যে বসে বসে রাত্রে বসে থাকতাম। আর বিছানা বলতে আমাদের ছিল খড়ের উপরে, বিছানা বলতে ছিল খড়ের উপরে একটা চাদর পাতা। আমরা যখন বর্ডার ক্রস করে ওই কালকা নামক ছোট্ট গ্রামটাতে গেলাম, তখন ওখানে এক বাসা তো মানুষের কাছে ভাড়া নেওয়া যায় না বা লিজ নেওয়া যায় না, তো একটা খুবই গরিব ফ্যামিলি আমাদের একটা ওদের গোয়াল ঘরটা থাকার জন্য দিলাম। এবং গোয়াল ঘরটার অবস্থা এতই খারাপ যে উপরে কোনো কিছুই ছিল না, তো আমরা নিচে শোয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। নিচে আমরা খড় পিছিয়ে তার উপরে চাদর দিয়ে উপরে আরেকটা চাদর দিয়ে আমরা থাকতাম। মানে কোনোদিনও চিন্তা করিনি যে খড়ের ভিতরে থাকবো, তারপরে তবু খড়ের ভিতরে থাকতাম, খড়ের উপরে বিছানার উপরে থাকতাম। কিন্তু রাতে যখন বৃষ্টি আসতো তখন আমাদের চোখের ঘুম তো চলে যেত। আমরা সবাই, আমরা 8 জন ছিলাম, ছোট্ট একটা মানে 12x8 সাইজের একটা ঘর, সেখানে আমরা যখন দেখতাম যে বৃষ্টি পড়তেছে সাথে সাথে উঠে ছোটো ছোটো ডেকচি পাতে সব দিতাম, কারণ মাটির ঘর পানি পড়লে ভিজলে সব তো একদম খাদা হয়ে যাবে, তখন তার ঘুমানো যাবে না। সারা রাত বসে বসে আমরা ওইভাবেই গেলাম। তারপরে আমাদের তো তখন টাকা পয়সা খুব লিমিটেড ছিল, তার কাছে যখন শরণার্থী ক্যাম্প, ওই শরণার্থী ক্যাম্পে আমার আপনার ওদের সপ্তাহে একদিন যে রেশন নিয়ে আসত, রেশন বলতে তো একদম মোটা মোটা কতগুলো পুরানা বুটের ডাল আর চাল আর বোধ হয় কিছু আটা দিত, এই নিয়ে আমরা মানে আমাদের যাত্রা শুরু হলো। মানে কোনোদিনও বলার মতো না যে কী কষ্টের মধ্যে কীরকম পরিস্থিতিতে আমরা ওখানে হঠাৎ করে ঢাকা থেকে ওখান থেকে এসে এরকম একটা পরিস্থিতি দিনের পর দিন আমরা কাটাবো, এটা আমাদের চিন্তাও কষ্ট লাগে। তারপরে শরণার্থী শিবিরে যে দেখি ওদের যে একটা ইনহিউম্যান একটা কন্ডিশন, ওইখানে যে ওরা আসে এবং আমাদের পরিচিত কয়েকজনের সাথে দেখা হলো এবং
দেখি আমাদেরকে জড়ায় ধরে কাঁদতে শুরু করলো, বললো যে আমার ছেলেটা কলেরায় মারা গেছে। তো এই সমস্ত দেখার পরে আমাদের মানসিক অবস্থাতে উনি ভেঙে পড়ছে। তারপরে ওখানে শরণার্থী শিবিরে যে যখন আমার বাবা রেশন আনতেন, তখন একদিন ওখানকার যে বাবু বলতো ওরা সবাই বললো যে আমি এখানে তো চালাতে পারতেছি না, আমার প্রচুর এত লোক, আপনার মেয়েটা তো লেখাপড়া জানে, ও যদি আমার এখানে মাঝে মধ্যে কাজ করে। তো আমার বাবা যেদিন করে সপ্তাহে রেশন আনতে যেত আমাকে বলতো যে ও যদি একটু আপনার সেই সময় এসে আমাকে একটু হেল্প করে তাহলে আমি একটু রিলিফ পাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সেই হিসাবে কিছু কাজ করবো, কাজ শুরু করলাম। তারপরে দেখা গেলো সবার সেই বসন্ত শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশে যা হয় বসন্ত, বিভিন্ন রোগ, তারপরে এখন বসন্তের টিকা দেওয়ার জন্য একজন অম্পাউন্ডার ওষুধ টষুধ নিয়ে, তো সে তো ছেলেদেরকে টিকা দিচ্ছে, কিন্তু এখন মহিলারা তার কাছ থেকে টিপে না, টিকা নেবেই না। তারা বলে না আমরা নিব না, আমরা নিব না। তখন সে ওই লোক বললো যে বাবা বলেছে আমার মেয়েটাকে যদি শিকা দেন তাহলে আমার মেয়েটা মহিলাদেরকে টিকা দেবে। তখন আমি বলি ঠিক আছে, আমি তো নিবো। তখন আমি তো বিএসসি অনার্স পরীক্ষা দিয়ে আসছি, আমার তো কিছু একটা নলেজ আছে। তখন সেই ইয়েতে আমি তখন ওই যে শরণার্থী শিবির এবং আশেপাশে যারা বাঙালি, মানে বাংলাদেশে যারা মহিলারা ছিল তাদের ওখানে আমি টিকা দিলাম। সেইভাবে আমার এর ভিতরে আমাদের কাছে খবর আসলো যে বরিশালে মেজর জলিল তার সাহায্য দরকার আমাদের পাতারহাট থেকে। তখন একটা লঞ্চে করে আমরা প্রায় 300 জনের মতো মুক্তিযোদ্ধাকে বরিশাল পাঠানো মেজর জলিলকে সাহায্য করার জন্য। মেজর জলিল প্রতিরোধ করার জন্য জুনাগড় এবং তালতলি বলে একটা জায়গা, এই জায়গাতে আমাদেরকে মোতায়েন করলেন। সম্ভবত এপ্রিলের 25-26 তারিখে পাকিস্তান আর্মি প্লেন থেকে সেলিং শুরু করলো বরিশাল শহরে এবং আশেপাশের অঞ্চলে। 27 তারিখের দিকে গানবোট আসা শুরু করলো ওই জুনাগড় তালতলি দিয়ে। আমরা ওইখানে প্রতিরোধ করলাম, কিন্তু আমাদের নিকট অস্ত্র আছে 3.39। আর সবচেয়ে বড় যেটা অস্ত্র সেটা হলো আমাদের বেটাগান বলে, রাইফেলের চেয়ে একটু ছোট সাইজের বেটাগান। তো এই গান দিয়ে আপনার গানবোটকে তো প্রতিরোধ করা যায় না। তো যাই হোক, আমরা 27-28 তারিখে আমাদের অনেক লোকজন হতাহত হলো, অনেক মুক্তিযোদ্ধা মারা গেল। আমরা ওইখান থেকে যে যেদিকে পারে সরে চলে গেলাম। তো 27 তারিখের পরে বরিশাল শহর দখল হয়ে গেল। আমরা আমাদের অস্ত্র শস্ত্র আগের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মাটির নিচে পুঁতে রাখলাম, কেউ কেউ ভারতে চলে গেলো, আমরা মেজর জলিলের সাথে ভারতে চলে গেলো। আস্তানাবাদে যেয়ে আমরা প্রথম আস্তানা করলাম, তারপর ওইখানে ট্রেনিং শুরু করলাম কয়েকদিন। তারপরে আমাদের 9 নম্বর সেক্টরের তখন অ্যাডজুটেন্ট ছিলেন ফ্লাইট সার্জন ফজলুল হক সাহেব, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিলেন বঙ্গবন্ধুর সাথে। জুলাই মাসের কোনো এক সময়ে, আমার একজাক্ট মনে নেই, আমাকে বললেন যে তোমাকে দেশে ফিরে যেতে হবে। আমি বললাম যে আমার তো ট্রেনিং শেষ হয়নি। বলে যে ট্রেনিং তোমার আর লাগবে না, কিন্তু তোমাকে যেতে হবে তোমার অঞ্চলে। ওই আমি দুজন নায়ক সুবেদারকে দিয়ে পাঠালাম যে ওইখানে তুমি তোমার নামে যুদ্ধ পরিচালনা হবে কমান্ডার হিসাবে, কিন্তু যুদ্ধ পরিচালনা করবেন এই দুজন কমান্ডার, নায়ক সুবেদার সাহেব আর হইল আপনার নূর মোহাম্মদ সাহেব। তো ওনাদেরকে নিয়ে আমরা আবার বাংলাদেশ চলে আসলাম, এবং এসে কোথায় কোথায় অস্ত্র আছে ওই অস্ত্রগুলো আমরা বের করে জুলাই মাসে আমরা শেষের দিকে আমরা আবার স্থানীয় লোকজন জড়ো করে মুক্তিযোদ্ধাদেরকে, পুরানো মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে খুঁজে বের করে নতুনদেরকে ট্রেনিং দেওয়া শুরু করা হলো। আগস্ট মাসে বরিশালে যখন পাকিস্তান দিবস পালিত হবে 14 আগস্ট, আমরা প্রথম অপারেশন করলাম যে 14 আগস্টে বাংলাদেশে পাকিস্তান দিবস যাতে না হয় সেটাকে ইয়ে করা, যে জনগণকে জানিয়ে দেওয়া যে মুক্তিযোদ্ধারা আছে এখানে। আমরা প্রথমে বোম সারা হলো এবং বিকট শব্দে, যাতে লোক মারা না যায় কিন্তু মানুষ জানো যে মুক্তিযোদ্ধারা বরিশালে আছে এটাকে জানায় দেওয়া। এই হলো আমাদের প্রথম অপারেশন এবং আমরা ওইটা সাকসেসফুলি নিয়ে করলাম। তো বরিশালের শামসুদ্দিন সাহেব ছিলেন, তো শামসুদ্দিন খান বরিশাল বিএম কলেজের ইউটিসি টিচার ছিলেন, উনিও বিভিন্ন সময় সাহায্য করেছেন। হারুন সাহেব ছিলেন কেমিস্ট্রির প্রফেসর, ওনারা আমারও প্রফেসর ছিলেন, ওনারাও সাহায্য করলেন। আরও অন্য অন্য লোকজন যারা আছেন তারা আমাদেরকে সাহায্য করলেন এবং আমরা প্রথম আরেকটি অপারেশন করি। যা হলো নভেম্বরের কোনো এক সময়ে
অক্টোবরের কোনো এক সময়ে আমরা খবর পেলাম যে নদীপথে চট্টগ্রাম থেকে জাহাজ ঢাকাতে অস্ত্র শস্ত্র নিয়ে যায়। আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে এটাকে বন্ধ করতে হবে, অ্যাটলিস্ট না পারলেও অ্যাটাক করতে হবে, যাতে ওরা জানে যে মুক্তিযোদ্ধারা আছে। আমরা সেই হিসাবে বরিশালের মেহেন্দিগঞ্জে যেখানে মেঘনা নদী গভীর সেই অঞ্চলে যেয়ে আমরা প্রথম একটা জাহাজ অ্যাটাক করি এবং পাকিস্তান ওখানে কয়েকজন পাকিস্তানি মারা যায়। আমরা ওইখান থেকে যুদ্ধ আবার পরবর্তী অধ্যায়ে আমরা আরেকটা যুদ্ধ অগ্নসংগ্রহ করি, সেটা হলো মেহেন্দিগঞ্জ থানা অপারেশন। এটা নভেম্বর মাসের 17 কি 18 তারিখ আমার মনে আছে, এটা হলো রমজানের 27 তারিখ। তো আমাদের ধারণা ছিল যে পাকিস্তানিরা, ওখানে পাকিস্তানি সোলজার ছিল এবং রাজাকারা ছিল, আমাদের ধারণা ছিল যে ওরা হয়তো ইবাদত বন্দিগি করে 27-এর রোজা, তো এই সময়ে ওরা ইবাদত বন্দিগি করবে। তো কিন্তু আমরা যখন অ্যাটাক করি দেখা গেল যে ওরা ইবাদত বন্দিগি কিছুই করে না, ওরা কিন্তু আমাদের জন্য রেডি হয়ে আছে এবং ওরা সম্পূর্ণ মেহেন্দিগঞ্জ বন্দরকে পুড়িয়ে দিল, আগুন দিয়ে দিল, কারণ যাতে ওরা দেখতে পারে কোন দিক দিয়ে মুক্তিযোদ্ধারা আসে যায়। তো আমরা 3 দিন অবরোধ করি মেহেন্দিগঞ্জ থানা, অবরোধ করে রাখতে দেখি এবং ওই যুদ্ধে আমি আহত হই, আমার গুলি লাগে, আমার সাথে আরও অনেক লোক মারা যায়। আমি নায়াবাড়ির অঞ্চলে ওইখানে আমার সাথে যারা ছিল আমার সাথে প্রায় 90 জনের মতো মুক্তিযোদ্ধা ছিল আমি ওই অঞ্চলে ছিলাম। অন্যদিকে ছিল কুদ্দুস মোল্লা, তারপর ছিল রাজ্জাক সাহেব, তারপর ছিল সায়েদ, এরা আরও কয়েকজন কমান্ডার ছিলেন, তারা বিভিন্ন আমাদের এই যুদ্ধে কিছু অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। তো এই হলো আমার মুক্তিযুদ্ধের বরিশাল। আমরা মুক্ত হলে এটাও খুবই ইন্টারেস্টিং, আমরা 10 তারিখে বরিশাল উঠে যাই, 10ই ডিসেম্বর আমরা বরিশাল উঠে যাই। কিন্তু আমরা বরিশাল ক্যান্টনমেন্ট ছিল অফ দ্য কলোনি, ওই দিকে ওই জায়গাটাকে আমরা বাইপাস করি, কারণ তাতে পাকিস্তানি সৈন্যদের সাথে আমাদের সরাসরি যুদ্ধ করতে না হয়। তা আমরা জানি যে আস্তে আস্তে আমরা শহরটা করবো, কিন্তু আমরা 10 তারিখে বরিশাল শহর 90% মুক্ত করি এবং এখানে আমাদের গফুর মাস্টার, তারপর শওকত সাহেব, তারপর ব্যারিস্টার, এখন আমাদের যে ক্যাপ্টেন ওমর শাহজাহান ওমর ওরা এসে যান, তারপর আমাদের জিয়াবাই জিয়াউদ্দিন সুন্দরবনে যে উনি আছেন এখন হতো বা ওই অঞ্চলে যিনি ছিলেন জিয়াবাই, তার ক্যাপ্টেন শচীন কর্মকার আপনারা হয়তো নাম শুনেছেন, উনি পরে আগে এসেছেন এবং 16 তারিখের ভিতরেই তারা অন্যান্য মুক্তিযোদ্ধারা চলে আসেন। আমরা আর একটু বিষয় আমরা শেষ করবো, আপনারা সবাই যুদ্ধ করেছেন, সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন, কিন্তু যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন আজকে বাংলাদেশের যে অবস্থা, আপনারা কি সেই বাংলাদেশ চেয়েছিলেন এবং এই বাংলাদেশ কীভাবে এই বর্তমান সংকট থেকে উত্তরণ করা যায়, উত্তরণ উপায় কী সংক্ষেপে? আজকে বাংলাদেশের যে অবস্থা এটা আমরা আশা করি না, 40-43 বছর পরে বাংলাদেশে আগুন দিয়ে মানুষ মরবে, পাকিস্তানি যারা বিশ্বাস করতো বাংলার মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে নাই তারা ক্ষমতায় আসবে, এখনও তারা সেই পাকিস্তানি প্রেতাত্মার মতো তারা কাজ করবে এটা আমরা আশা করি। কিন্তু নিরাশ হলে চলবে না, যে জাতি পাকিস্তানের মতো শক্তিশালী বাহিনী এবং দুটো বৃহৎ শক্তির সমর্থনে আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা জয়ী হব, এটা একটি সাময়িক সমস্যা এবং এটা সমস্যার কারণটাই হলো আমরা এই পাকিস্তানি প্রেতাত্মা জামাতে ইসলাম এবং যারা পাকিস্তানের স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে আমরা নির্মূল করতে পারিনি। যুদ্ধবিরতির বিচার যদি আমরা স্বাধীনতার পরপর করতে পারতাম তাহলে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এত শক্তিশালী হতে পারত না। তো এরা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, আমরা সচেতন হচ্ছি, কিন্তু জয় আমাদের হবে, কারণ যে ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিশ্বাস করে, তারা মৌলবাদী সন্ত্রাসে বিশ্বাস করে না, তারা একদিন লোকে দাঁড়াবে এবং বাংলাদেশের বর্তমান যে সংকট সেই সংকট কেটে যাবে। কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এটা দুঃখজনক। তা আমি বিশ্বাস করি মুক্তির যুদ্ধের চেতনায় যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে বিশ্বাস রাখতে হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ঠুনকো কোনো জিনিস নয়, এই কয়েকটা বোম ফাটিয়েই তারা বাংলাদেশকে পিছনের দিকে নিতে পারবে না। আমি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি এই স্বাধীনতার মাসে আহ্বান জানাচ্ছি। আপনি যদি বলেন বর্তমান সংকট থেকে উত্তরণ উপায় কী হবে বাংলাদেশ এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে? আমি বর্তমানে যে অবস্থা বাংলাদেশে যেভাবে মানুষকে পেট্রোল দিয়ে মারতেছে, পেট্রোল বোমা দিয়ে মারতেছে, আগুন দিয়ে মারতেছে,
এই ধরনের বাংলাদেশ আমি জীবনে আশা করিনি। মুক্তিযুদ্ধের সময় এত কষ্ট করছি কিন্তু কখনোই এত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। কিন্তু এই ধরনের বাংলাদেশ যারা মানুষ মানুষকে আগুনে পুড়ে মারবে এটা আমি কখনোই আশা করিনি, এবং আমি এখনও আশা করি না যে এইভাবে তারা দিনের পর দিন চালাতে পারবে। অন্ধকারের পরে আলো আসবে, এবং অবশ্যই একদিন না একদিন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের প্রজন্ম তারাই এই সমস্ত অপশক্তিকে রুখে দাঁড়াবে এবং তাদেরকে শাস্তি দেবে। পাঠকরা যদি বলেন যে আপনি কীভাবে সংকট থেকে উত্তরণ করা যায় এই বিষয়ে, আমরা এরকম বাংলাদেশ কখনো আশা করি না। আমরা মনে করি বাংলাদেশের যারা স্বাধীন চেতা লোক, যারা বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করেন, তারা যদি একত্রে থাকেন, এক সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, সত্যিকার অর্থে সত্যি কথা বলেন, তাহলে আমাদের এই উত্তরণ এই সমস্যা থেকে উত্তরণের কোনো সমস্যা খুব একটা হবে না। এবং আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি এটাকে উত্তরণ করতে পারবেন এবং দেশকে অগ্রগতির শিখরে পৌঁছে দিতে পারবেন। এবং আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হওয়া সম্ভব, এবং আমরা এটা দৃঢ় বিশ্বাস। আজকে আপনি দেখেন যেখানে আইএস অন্য অন্য সন্ত্রাসী সংগঠনের সাথে কিন্তু পশ্চিমা কোনো দেশ তাদের সাথে আলোচনায় বসে না, সেখানে কী করে বাংলাদেশে যেখানে সন্ত্রাস হচ্ছে সেই সন্ত্রাসীদের সাথে কীভাবে সরকার বসবে, এটার কোনো যুক্তিকতা নেই। সন্ত্রাস বন্ধ করে তারপর যদি আসে তাইলে সবাই বসে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার উত্তরণে আসতে পারে, কিন্তু সন্ত্রাস বন্ধ করতে হবে, মানুষ পুড়িয়ে মারা যাবে না, এই জন্য বাংলাদেশ স্বাধীন। প্রথমে আমাদের শেষ করতে হবে নবী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যে মুক্তিযুদ্ধে যে অভিজ্ঞতা, যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের যে কথাগুলো বলেছেন, এগুলো আমরা অনেকে আমরা যে দর্শকরা শুনেছেন এবং সবাই এই অভিজ্ঞতায় উপকৃত হবে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দর্শক আমাদের আজকে আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।